দেখলে মনে হবে একদম শিবের বাড়িতে এসে হয়েছি আমরা একদম নন্দী এবং তার চারপাশে যা দেখতে পাচ্ছেন পাঁচিলের মধ্যে শিব পার্বতীর গাথা এবং একের পর এক শিবলিঙ্গ কিন্তু অধিষ্ঠান করছে কৈলাস বললে ভুল হবে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম পুজো যোধপুর পার্কে আসুন এখানকার কর্মকর্তাদের সঙ্গে জেনে নি তাদের এবারের ভাবনা কি রয়েছে আচ্ছা একদম চারিদিকেই তো দেখছি একদম শিব পার্বতী আর শিবের মূর্তি শিবলিঙ্গ তো এবার যোধপুর পার্ক কলকাতাবাসীকে কি দিচ্ছে দুর্গা পুজোয় অ্যাকচুয়ালি আমাদের এই থিমটার নাম হচ্ছে স্থাপত্যের শেষ থেকে শুরু যে কোনো জিনিস যখন ধ্বংস হয় তার শেষ তো ছাই আমরা সেই ছাইটাকেই বেছে নিয়েছি এবছর নতুন শিল্পকর্মের জন্যে কারণ আমাদের এখানে যা যা শিল্পকর্ম দেখছেন এগুলো টোটালটাই হাতে করা কোনো মেশিন ওয়ার্ক নেই এখানে সেটাই বৈশিষ্ট্য কারণ আমাদের আগেকার যে যেসব হস্তশিল্পগুলো ছিল সেটা এখনকার ডেটে ইয়ে অনেকটাই কমে গেছে মেশিনারি ওয়ার্কটা শুরু হওয়ার পর তো সেই হস্তশিল্পটাও যাতে এখনো পর্যন্ত যে বেঁচে আছে বা সেই হস্তশিল্পটাকেও নিয়ে যে আমরা আগে এগোতে পারি সেটাকেই বার্তা হিসেবে আমরা তুলে ধরেছি এখানে এই মণ্ডপের মধ্যে আচ্ছা একদম শেষ থেকে শুরু যেমনটা বললেন অর্থাৎ সৃষ্টির আদিকর্তা তো শিব মহাশ্বে মহেশ্বর এবং তার সঙ্গে পার্বতী তো এবারের এই থিমটা কি অনেকটা কৈলাসের সঙ্গে বেশ সাজুজ্জ রাখছে না সেরকম কিছু না এখানে আমরা যেহেতু ছাইটাকে ব্যবহার করেছি তো শিবটাকে শক্তি রূপে আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে তো তার সঙ্গে তো পার্বতী আছেই কারণ পার্বতী ছাড়া শিব অসম্পূর্ণ তো সেই এখানে শিব পার্বতীর মিলনটাকে দেখানো হয়েছে আর মূলত মানে কি কি মেটেরিয়াল ব্যবহার করা করে হয়েছে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যাশ ব্রিক আমাদের ছাইয়েরই মেটেরিয়ালটাকে কমপ্রেস করে এই ব্রিকগুলো তৈরি হয় এখনকার ডেটে এই ব্রিক্সগুলোই নতুন নতুন বিল্ডিং বা বাড়ি তৈরি করার ক্ষেত্রে লাগে এটার বৈশিষ্ট্য হলো এই ব্রিক্স ফায়ারপ্রুফ আর এই ব্রিক্স জলে ভাসে তো এই ব্রিক্সের ওপর এখনও পর্যন্ত কোনো রকম নতুন শিল্পকলা বা হস্তশিল্প হয়নি সেই শিল্পকলাও যে এখানে করা যায় সেটারই এখানে নিদর্শন দেওয়ার চেষ্টা করেছি আমরা আচ্ছা এই মন্দির একদম মণ্ডপ নির্মাণে যে ফায়ার এই ব্রিক্সগুলো যে ব্যবহার করা হচ্ছে এটা অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব অবশ্যই পরিবেশ বান্ধব আর যোধপুর পার্কে তো একটা বিশাল একটা ক্রাউড এসে কিন্তু হাজির হয় পুজোর একদম পাঁচ দিন সে ক্রাউড সামলানোর জন্য কি করছে এখানে আপনার ভলেন্টিয়ারের ব্যবস্থা রয়েছে সিকিউরিটি থাকবে সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে যে জায়গায় দিয়ে ক্রাউডটাকে মেনটেন করা যায় আর তো সামনেই একদম মানে আকাশের অবস্থা তো দেখাই যাচ্ছে আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে যে কলকাতা এবার পুজোর সময় ভাসবে তো এই সেই জায়গা থেকে কি একটা দূরদর্শী ভাবনা রয়েছিল যে এই ব্রিক্স ফায়ার ব্রিক্স ইউজ করা হবে না এরকম কোনো চিন্তা ভাবনা করে এটা করা হয়নি তবে এটা আমাদের কাছে খুব ভালো একখানা সাফল্য বলতে পারেন যে আমরা এই ব্রিক্সটাকে ইউজ করেছি যে ক্ষেত্রে আমার এখানে জল দাঁড়ানোর বা জলে ভেজার কোনো রকম চান্সেস নেই মানে ভিজলেও আমার সেই জিনিসটা অ্যাজ ইট ইজ যেরকম অবস্থাতে রয়েছে সেরকম অবস্থাতেই থাকবে আচ্ছা আপনার নামটা বলুন শুভ মৌরি আর শিল্পী হলেন বাপাই সেন যেমনটা আমরা দেখলাম যে ফ্লাই অ্যাশের যে হলো ব্রিকস সেই ইট দিয়েই কিন্তু পুরো সৃষ্টিটা কিন্তু একদম নির্মাণ করা হয়েছে যোধপুর পার্কে আর সৃষ্টির আদি যেমনটা উনি জানালেন শক্তির কিন্তু আদি কিন্তু এই মহাদেব আর আদিশক্তির আরাধনাই আরাধনায় এই পুজোর সামনের কোল কলকাতার সবচেয়ে বড় কলকাতার বলতে বলা ভুল বাঙালির এই যে সর্ববৃহৎ যে উৎসব সেই শারদ উৎসবে শিব পার্বতীর মিলন যে থাকবেই তা তো একদম গোনা জানাই কথা আমরা ধীরে ধীরে এগিয়ে যদি যাই মণ্ডপ সজ্জার একদম নিচের দিকে যেখানে কাদা মাটি যাতে কাদা জল যেন না জমে তার জন্য কিন্তু পুরো স্ল্যাব দিয়ে জায়গাটা পুরো ঢেকে দেওয়া হয়েছে এবং দেওয়ালে কোনো কোনো চিত্রে রয়েছে শিবের সেই রুদ্র তাণ্ডব মূর্তি বা কোথাও শিবের যে শান্তি সৌম্য যে রূপ সেই রূপ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালের স্থাপত্য দিকে তাকালে কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় যে ফ্লাই অ্যাশের যে ব্যবহার তা সুন্দরভাবে কিন্তু শিল্পী ফুটিয়ে তুলেছে আর যে স্থাপত্য স্থাপত্যকলার প্রত্যেকটা ডিজাইন একদম নিখুঁত ভাবে ফুটিয়ে উঠেছে এই চারিদিকের দেওয়ালগুলিতে আর তার উপর একের পর এক শিবলিঙ্গ অর্থাৎ বলতে গেলে যোধপুর পার্কের দুর্গা মণ্ডপে এবার ঢুকলে একটা কিন্তু যে ভাবনা মানুষের যে আদি সময়কার আদি দেব এবং আদ্য শক্তির যে আরাধনা তার কিন্তু একটা অদ্ভুত একটা মায়াবিক একটা পরিবেশের মধ্যে দর্শনার্থীরা কিন্তু পাবেন এবং সামনেই কিন্তু দেখা যাচ্ছে হলো শিবের বাহন নন্দী নন্দী একদম মণ্ডপের ঠিক সামনেই কিন্তু অধিষ্ঠান করছেন আর উপরের দিকে যে দেওয়াল দেখতে পাচ্ছেন যে শিবলিঙ্গের ঠিক পিছনেই সেখানে কালো রঙের কাপড় দিয়ে তার চারিপাশে শিবের যে মন্ত্র ওম সোমনাথ নম ওম সেই মন্ত্রক ধ্বনি এবং ওম ধ্বনি তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর মণ্ডপের একদম ঠিক সামনের ভাগটা যদি দেখা যায় যে স্থাপত্যকলা শিল্পী যেমনটা বলছিলেন ঠিক সেরকম ভাবেই কিন্তু একদম উপরেই একটা ত্রিশুল মণ্ডপের একদম ঠিক উপরে অধিষ্ঠান করছে তার ঠিক পরেই যে স্থাপত্যের একটা নিদর্শন ধীরে ধীরে কিন্তু নেমে এসেছে মণ্ডপের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মূল মণ্ডপে মণ্ডপের একদম যে মূল অংশে কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি আর ঠিক ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওপরে হলো গিয়ে বিভিন্ন রঙের কিন্তু যে শিবের যে আরাধনা আরাধনার ক্ষেত্রে যে ঘন্টার যে ব্যবহার করা হয় রঙ বেরঙের সেই হলুদ রঙের সেই ঘন্টা পরপর কিন্তু রাখা হয়েছে এবং যে চারপাশের যে স্তম্ভগুলো স্তম্ভগুলোতে সেই নিদর্শন কিন্তু যে ফ্লাই অ্যাশের সুন্দর ব্যবহার উদ্যোক্তরা কিন্তু শিল্পীর মাধ্যমে তা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা যে স্তম্ভ স্তম্ভের গায়ে স্থাপত্যের যে নিদর্শন আদিকালের যে স্থাপত্য সেই স্থাপত্য কিন্তু শিল্পীর ভাবনায় তা ফুটে উঠেছে আমরা এখন দেখাচ্ছি সেই ছবি যোধপুর পার্কের এবারে যে ভাবনা সেই মণ্ডপের ঠিক ভেতরে প্রবেশ করলে আপনারা যদি চারপাশের দেওয়ালগুলো ভালো করে যদি দেখেন সেক্ষেত্রে একদম আদি শক্তি সেই আদি সময়কার সেই মহাদেব সেই মহাদেবের কিন্তু রুদ্র মূর্তি থেকে শিব পার্বতী এবং তার পাশাপাশি যেটা হলো মহাদেবের যে তাণ্ডব নৃত্য নৃত্য তার কিন্তু একের পর এক নিদর্শন কিন্তু শিল্পীর ভাবনায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি দেওয়ালে তার ঠিক পাশে একদম সামনেই যেটা দেখতে পাচ্ছেন যেখানে শিব যেখানে আদিদেব মহাদেব আর মহাদেব যেখানে অধিষ্ঠান করেন সেখানে পার্বতী তো থাকবেনই অর্থাৎ পার্বতী তিনি কিন্তু ওই আদ্য শক্তির তিনি কিন্তু আরেকটি রূপ শহরের দক্ষিণ প্রান্তে এটাকে কৈলাস বললে তা কিন্তু বলা ভুল হবে কারণ এ কিন্তু কোনো কৈলাস নয় এ হলো যে সৃষ্টির যে আদি সে আদির যে ভাবনা ছিল সেই ভাবনার থেকে যে ভস্ম অর্থাৎ মানব জীবন শেষ হয়ে যাওয়ার পর মানব শরীর তা কিন্তু আগুনে ভস্যীভূত হয়ে কিন্তু ভস্যে পরিণত হয় সেই ভস্য অর্থাৎ ছাই সেই ভাবনাকে কিন্তু কাজে লাগিয়ে সেই ছাই দিয়েই কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি নিদর্শন সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর ভাবনায় যা এবারের যোধপুর পার্কের প্রধান আকর্ষণ আর সবচেয়ে বড় কথা এই ফ্লাই অ্যাশ তা কিন্তু এবার বর্দান রূপে কিন্তু কাজে লেগেছে যোধপুর পার্কের উদ্যোক্তাদের অর্থাৎ আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে পুজোর চার দিন পুজোর ঠিক আগে অবধি কিন্তু বর্ষা কিন্তু বৃষ্টি কিন্তু হবে কেননা নিম্নচাপ ঢুকে গেছে ইতিমধ্যেই আর সেই নিম্নচাপকে তোয়াক্কা করেই যে ভাবনাটা ছাই অর্থাৎ ফ্লাই অ্যাশ দিয়ে ইট দিয়ে তৈরি করা যে মণ্ডপ ভাবনা তা কিন্তু কাজে লেগে গেছে অর্থাৎ জলে কিন্তু এটা ভিজবে না মন্দিরের যে অর্থাৎ মণ্ডপ সজ্জা তা কিন্তু কোনো অংশে বিগড়ানোর কোনো সম্ভাবনা কিন্তু নই নেই আমরা রয়েছি পিপল টিভি এবং অন্যান্য উপকণ্ঠে বিভিন্ন প্রান্তরে প্রাক পরিক্রমা দেখতে চোখ রাখুন দ্য পিপল টিভির অফিসিয়াল ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লগ অন টু ট্রিপল ডাব্লিউ ডট দ্য পিপল টিভি ডট কম এবং ইউটিউব ফেসবুক একই সঙ্গে সাবস্ক্রাইব করবেন